আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইমুস কিচেন। আমি ইমু আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মুচমুচে চিকেনের পাকোড়া। বিকালের নাস্তায় অথবা যে কোনো অ্যাপিটাইজার হিসাবে চিকেনের পাকোড়ার কিন্তু জুড়ি নেই, খুবই সহজেই রেডি হয়ে যায়, খুবই মচমচা, খেতে হয় অসাধারণ। আসুন দেখি নিই কী কী লাগছে তার জন্য। স্ক্রিনে দেখানো হচ্ছে কী কী লাগছে তার জন্য, আপনার একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। এখানে আমি চিকেনের ব্রেস্ট নিয়েছি এরকম করে কেটে, ওয়ান অ্যান্ড হাফ কাপের মতো, ওয়ান হাফ কাপের মতো। আছে আদা রসুনের গুঁড়া, আছে কাঁচামরিচ, লেবুর রস, বেকিং সোডা, আছে কিছু লবণ, এখানে আছে চাট মশালা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর আছে কিছু জিরার গুঁড়া, আছে বেসন বাইন্ডিংয়ের জন্য, আছে কিছু লাল পেঁয়াজ আমি এরকম করে কেটে নিয়েছি, আছে ফ্রেশ মিন, আর আছে কিছু চালের গুঁড়া। প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিব। দিয়ে দিলাম আদা রসুনের গুঁড়া, কাঁচামরিচ, ঝালটা আপনার আপনাদের পছন্দ মতো দিবেন, লেবু রস, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু চাট মশলা ইউজ করা হচ্ছে, সো লবণটা দেখে দিতে হবে। একসাথে ভালোভাবে মেখে চিকেনটাকে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে। আমি এখানে চিকেন ব্রেস্টটা ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো চিকেনের পিস এরকমভাবে কেটে সেটা ইউজ করতে পারেন। আধা ঘন্টা পরে আমি ফার্স্টে পেঁয়াজগুলোকে দিয়ে নিচ্ছি। পেঁয়াজের সাথে আমি ফ্রেশ মিন্ট ইউজ করেছি, আপনারা চাইলে ধনে পাতাটা ইউজ করতে পারেন। প্রথমেই পেঁয়াজটাকে এভাবে কোচলিয়ে নিতে হবে মিন্টের সাথে, তাহলে মিন্টের সুন্দর একটা ফ্লেভার বের হবে। দিয়ে দিচ্ছি বেসন, সবগুলো উপকরণ কী কী পরিমাণে ইউজ করেছি ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে আপনাদের সুবিধার্থে, আপনারা ওইখান থেকেও নোট করে নিতে পারেন। ভালোভাবে কুচলিয়ে তারপরে আমি অন্য উপকরণগুলো মিলাব। বাকিগুলোও দিয়ে দিলাম, এখন পানি দিতে হবে। প্রথমে অল্প অল্প করে পানি দিতে হবে, একবারে পানি বেশি দেওয়া যাবে না। একটা আঠালো একটা হয়ে গেলেই মিশ্রণটা বুঝে যাবেন আপনারা হয়ে গেছে। ম্যারিনেট করা চিকেনগুলোও দিয়ে দিলাম, একসাথে সব কিছু ভালোভাবে মেখে নিব। মিশ্রণটি হতে হবে একটু আঠালো টাইপের। আমরা এখানে চালের গুঁড়াটা ইউজ করেছি যাতে পাকোড়াটা ক্রিস্পি হয়ে গেল মাখানো। এখন ভেজে নেওয়ার পালা। প্রথমেই ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটা ভালো মতো গরম করে নিতে হবে। তারপরে আমি চামচ ইউজ করতেছি, আপনারা চাইলে হাত দিয়ে দিতে পারেন অথবা আমার মতো একটা চামচ দিয়েও ইউজ করতে পারেন। একটা চিকেন একটা বা দুইটা পিস করে দিয়ে দিচ্ছি, আলাদা আলাদা করে দিতে হবে যাতে একটা আরেকটার সাথে লেগে না যায়, এবং একটু সময় নিয়ে আস্তে আস্তে মিডিয়াম আঁচে চিকেনগুলোকে ফ্রাই করে নিতে হবে। হয়ে গেল চিকেন পাকোড়া রেডি, উঠিয়ে নিচ্ছি। প্রথমে আপনারা কিন্তু একটা টিস্যুর মধ্যে নিয়ে নেবেন যাতে এক্সট্রা তেলটা টিস্যুটা সোক করে নেয়, তারপরে আপনারা যে কোনো একটা সুন্দর বাটিতে সার্ভ করে নেবেন। হয়ে গেল রেডি, আশা করি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার সাথে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।